আসসালামু আলাইকুম আজকের বিষয় নামাজের রাকাতসমূহ অর্থাৎ কোন ওয়াক্ত নামাজে কত রাকাত নামাজ এবং তা কী কী সুনত ফরজ নাফল ইত্যাদি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ফজরের নামাজ থেকেই শুরু করা হোক ওয়াক্তগুলো ফজরের নামাজ মোট চার রাকাত প্রথমে দুরাকাত সুন্নত এরপরে দুরাকাত ফরজ এরপর জোহরের নামাজ মোট বারো রাকাত প্রথম চার রাকাত সুন্নাত এরপর চার রাকাত ফরজ তারপর দু রাকাত সুন্নাত এরপর দু রাকাত নফল আসরের নামাজ মোট আট রাকাত প্রথম চার রাকাত সুন্নাত এটা না পড়লে গুনা হবে না এরপর চার রাকাত ফরজ পুরুষগণ সাধারণত মসজিদে জামাতেই পড়ে থাকেন মহিলারা বাসায় পড়বেন সময় থাকলে আসরের শূন্যটুকুও বাদ দিবেন না নামাজ ব্যতীত অন্য কিছুই আখেরাতে যাবে না এটা মাথায় রাখতে হবে মাগরিবের নামাজ মাগরিবের নামাজ মোট সাত রাকাত প্রথম তিন রাকাত ফরজ এরপর দু রাকাত সুন্নাত এরপর দু রাকাত নফল এশার নামাজ মোট পনেরো রাকাত প্রথম চার রাকাত সুন্নাত পরের চার রাকাত ফরজ এরপর দুরাকাত রাকাত সুনাত তারপর তিন রাকাত ভিতের এরপরে দুরাকাত রাকাত নফল অনেক ভাই ম্যাসেজ করছিলেন এসার ভিতরের নামাজটা কি নফলের আগে পড়বেন নাকি পরে পড়বেন হ্যাঁ সুন্নাতের পরে আপনি ভিতেরটা পড়তে পারেন নফলটাও পড়তে পারেন সমস্যা নাই নফলটাও আগে পড়তে পারেন বা ভিতরটাও আগে পড়তে পারেন তবে নফল ইবাদতের পরে বিতেরটা পড়ে নেওয়া ভালো এরপর জুম্মার নামাজ জুম্মার নামাজ নিয়ে অনেক ভাই আমাদের ফেসবুক পেজে মেসেজ করেছেন অনেক অনেক সুক্রিয়া আপনারা জানার আগ্রহ প্রকাশ করেছেন তো জুম্মার নামাজ প্রথম কাবলাল জুম্মা চার রাকাত সুন্নাত এরপরে দু রাকাত ফরজ যা পুরুষগণ মসজিদে জামাতের সহিত ইমামের পিছনে পড়ে থাকি তারপরে চার রাকাত সুন্নাত যাকে বলা হয় বাদাল আল জম্মা এরপরে দু রাকাত নফল পড়তে পারেন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন তারা যদি সঠিক নিয়ম মেনে নামাজ পড়ে তাহলে অবশ্যই আপনিও তাদের সমমান সোয়াব পাবেন পরের ভিডিওতে বিভিন্ন নফল নামাজ পড়ার নিয়ম নীতি রাকাত সমূহ সম্পর্কে জানিয়ে দেওয়া হবে ইনশা আল্লাহ